যতদূর চোখ যায় পাকা ধানের দিগন্ত বিস্তৃত মাঠ নওগাঁর তালতলি বিলে। গত তিন মাস ধরে এ মাঠের জমিতে সার, কীটনাশক, সেচ প্রদান আর ধাপে ধাপে নিবিড় পরিচর্যা শেষে পাকা ধান কেটে তোলায় এখন ব্যস্ত কৃষক। দীর্ঘ পরিশ্রমের পর কাঙ্ক্ষিত ফসল এখন ঘরে তোলার পালা। এসব ধান কাটামারায় শেষে হাটে নেওয়ার পর চাষিদের অভিযোগ, মিলছে না সরকারের বেঁধে দেওয়া দর। অন্যদিকে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ বাজার ব্যবস্থায় মুনাফা চলে যাচ্ছে তাদের পকেটে। সরকার ১২০০ টাকা রেট দিয়েছে, এই ১২০০ টাকায় ব্যাপারীরা ধান নিচ্ছে না। হাটত লিয়ে গেলে ভিজা ধান ৮০০ টাকা ৯০০ টাকা নিচ্ছে। সারের দাম বেড়ে গেছে, মানুষের দাম বেড়ে গেছে, এই এই কৃষকের কোনো লাভ নেই। তাতে ওরা কিনে স্টক করেছে, পরে বিক্রি করেছে, ওদের লাভ হচ্ছে, আমাদের কৃষকের কোনো লাভ নেই। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সরকার প্রান্তিক চাষীদের কাছ থেকে এবার ৩০ টাকা কেজিতে ধান কেনার ঘোষণা দিয়েছে, কিন্তু মৌসুমের শুরুতেই নওগাঁর হাটগুলোতে প্রতিমন ধান বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১০৫০ টাকা দরে। ব্যবসায়ী নেতাদের দাবি, সরকারের ঘরে চাল দিতে হচ্ছে তাদের লোকসান দিয়ে, তাই সমন্বয় করে ধান কিনতে হচ্ছে তাদের। ধানের মূল্য যেহেতু ৩০ টাকা নির্ধারিত হয়েছে, সেহেতু চাউলের মূল্য ৪৬ টাকা নির্ধারণ হওয়া প্রয়োজন ছিল। হ্যাঁ, এটা হলে হচ্ছে আমাদের লসটা হয়তো হতো না। চলতি ইরি বড় মৌসুম শুরু হচ্ছে, সেখানে আমাদের ক্লস করে চাউল দিতে হতে পারে। জেলায় চলতি মৌসুমে ১৯০,০০০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, আর আবাদ করা জমির প্রায় ৬০% ধান পেকে গেছে। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।